চলুন গিয়ে দেখি। আরে আপনি এত ভাবছেন কেন, এটা তো আমাদেরই দোকান, আসুন আমার সাথে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? একটা সাধারণ দোকানে এত ভ্যারাইটির শাড়ি, এটা সুপার। এক্সকিউজ মি ম্যাডাম, কি চাই? আমার কিছু চাই না, এই দিদির একটা বিশেষ রঙের শাড়ির প্রয়োজন, একটু জেনে নাও না কি চাই। কি কালার ম্যাডাম? ক্যান্ডি ফ্লস কালার। কি কালার ম্যাডাম? আরে বাবা, উনি আর কতবার বলবেন ক্যান্ডি ফ্লস কালার, ক্যান্ডি ফ্লস কালার। এক মিনিট ম্যাডাম, এটা দেখুন, আপনার চাওয়া কালারের নতুন ডিজাইন, আপনার পছন্দ হবে। আরে বাহ, এই কালারের শাড়িটা তো খুব সুন্দর। দিদি, এই কালারটাকে ক্যান্ডি ফ্লাস কালার বলতে নেই, এটাকে পিঙ্ক কালার বলতে হয়। আচ্ছা, ক্যান্ডি ফ্লাসের রংটা খুব ভালো লাগে বোধহয়। হ্যাঁ ভাই, আমার আর আমার বরের মধ্যে ঝগড়া হলে উনি ওই কালারের শাড়ি এনে আমায় দেন। লক্ষ্মী, আসলে তুমি এখান থেকে যাবে কি না? ওকে ওকে, আমি বেরোচ্ছি। বাই ক্যান্ডি ফ্লস। সরি ম্যাডাম। এটা ভুল ম্যাডাম, কারোর গায়ে এভাবে হাত তোলা খুব ভুল কথা। এই যে আপনি আমায় অ্যাডভাইস দিচ্ছেন, একটা সামান্য কাজের মেয়ে, ও কি করলো আপনি জানেন? She is such an idiot. আমার মোবাইল ফোনটা নিচে ফেলে ভেঙে দিল। দাও এদিকে। আপনার সেল তো ভাঙেনি, তাহলে কেন আপনি রেগে যাচ্ছেন? এই নিন। ম্যাডাম এক মিনিট। যাই হোক, আপনি আমাদের দোকানে আসা কাস্টমার, আপনার হাত ধরাটা আমার ভুল হয়েছে, সেটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাকে ক্ষমা করব না, কখনো ভুলবও না। আজকের পর আপনিও আমায় সারা জীবন ভুলতে পারবেন না। পূর্ণিমা দি। এক্ষুনি আসছি। সাবধানে কমলা, তুই আয়। ওখানেই দাঁড়াও দিদি, দাদা এটা একটু জ্বালাও না। কি দাদা, ঠিক করে দেশলাই জ্বালাতে পারো না? নজর তোমার নজর, সবার নজর, পাশের বাড়ির লোকের খারাপ নজর, সব খারাপ নজর যেন কেটে যায়। দিদি থুতু ফেলো। এই তো, ভগবান যেন সব সময় তোমার সাথে থাকে। আর শোনো, তোমার মনে সব দুঃখ কষ্ট এখানেই ছেড়ে ফেলে দাও, আর মনের মধ্যে খুশি নিয়ে বাড়ির ভেতর যাও। সরি পূর্ণিমা দি, আমাকে ক্ষমা করো। আরে বাবা, তোমার ওই মারার কথা আমার আর মনেই নেই, ওই সব কথা কি কেউ মনে রাখে নাকি? লক্ষ্মী দিদি তোমাকে বড় করেছে, তুমি কখনো ভুল পথে যেতে পারো? এসো মা, এসো, যাও। কমলা, তুই হয়তো টায়ার্ড, যা গিয়ে এখন রেস্ট নে। না বৌদি,
আমি এখন কিছুক্ষণ এখানেই বসে থাকব। খুব টায়ার্ড তুই, একটু রেস্ট নে। না বৌদি, চিন্তার কিছু নেই, ও নিজের মতো থাকুক, তুমি চিন্তা করো না। তুই কি কিছু খাবি মা? কিছু খাবো না বৌদি। এরকম কথা বলছো কেন? খালি পেটে থাকতে নেই মা, মাছের ঝোল আর ভাত আনি তোমার জন্য। এখন আমি কিছু খাবো না পূর্ণিমা দি। আরে আরে আমার সোনা মে। দাদা বাবা কোথায় দেখতে পাচ্ছি না। তুই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরিস তার জন্য বাবা মন্দিরে মানত করেছিল। তোর ডিসচার্জ হওয়ার খবরটা শুনেই তুই বাড়িতে যখন ঢুকবি সেই সময় উনি মন্দিরে থাকবেন সেটা বলে গিয়েছেন আমাদের। তোমাদের সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি তাই না? কষ্ট তো আমরা সবাই মিলেই পেয়েছি, কিন্তু সব থেকে বেশি কষ্ট বৌদি পেয়েছে। বৌদি, সরি বৌদি। এই সরি বলছিস কেন? আমাদের সময়টা খুব খারাপ চলছিল তাই ভুলটা করে ফেলেছিস। যা হয়েছে সেটাকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যা। না গো, জীবনে যা ঘটে সবকিছুই আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষাটা কখনো ভুলতে নেই। একবার করা ভুলটা মনে থাকলেই আমরা পরের বার ভুলটা করি না। কমলা, আমি তোকে বুদ্ধিমতী মেয়ে বলে জানতাম, তুই এইরকম একটা বোকামি করবি আমি একবারও ভাবিনি রে। কারণটা কি, কেন এইরকম করলি তুই? কমলা, তোর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই এটা আমরা তোকে জিজ্ঞাসা করতাম, কিন্তু তখন তোকে ডিস্টার্ব না করার জন্য আমরা জিজ্ঞেস করিনি। কিন্তু এখন না জিজ্ঞেস করে থাকতে পারছি না কমলা, উত্তর দে। কমলা, তোকে আমি মনের ভেতরে রেখেছিলাম, কিন্তু কখন যে তুই কিভাবে দূরে সরে গেলি আমি তো বুঝতেই পারিনি। বল কমলা, আমি কি তোকে ভালোবাসা দিইনি? তুই আমার সাথে মন খুলে কথা বলার মতো আমি কি জায়গা দিইনি? বারবার ভাবতে ভাবতে শুধু প্রশ্ন আসছে আমার মাথায়, জবাব পাচ্ছি না। বল মা, কি হয়েছে, কেন এমন করলি? কমলা, যা হয়েছে তার জন্য যদি আমি দায়ী থাকি সেটাও তুই বলে দে। আরে বৌদি, এরকম ভাবে বলো না। বল কমলা। দাদা, ওই যে মিনিস্টার শকুন্তলা দেবীর ছেলে আছে না, ওই রাজকুমার যার নাম, ওকে আমি ভালোবাসতাম। আমাকে ভালোবাসতো, মানে ভালোবাসার নাটক করছিল আমার সাথে। ওটা আমি পরে জানতে পেরেছিলাম, তাই ওর সঙ্গে আমার ঝগড়া হয়। আর তখনই যে ও কতটা নোংরা ছেলে, আরও কতটা খারাপ, আমাকে না জানিয়েই ও আমার অনেক ছবি তুলে রেখেছে। আর সেগুলো সবাইকে দেখিয়ে দেবে এরকম থ্রেট করছে, আর সেই জন্যই আমার পরিবারের অসম্মান হবে ভেবে ভয় পেয়ে আমি মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই রাজকুমার ছেলেটা এত বড় বদমাশ, আমি একবারও ভাবতে পারিনি। ওকে দাদা, দাদা 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 দাদা, তুমি যেও না দাদা, দাদা বেরিয়ে এসো, দাদা তুমি উত্তেজিত হও না প্লিজ, দাদা একবার
দাদা প্লিজ দাদা আমার কথাটা একবার শুনো দাদা দাদা কোথায় যাচ্ছ তুমি একবার শুনো শুনো দাঁড়াও আরে একটু বোঝো না দাদা দাদা বাবু দাদা দাদা প্লিজ আমার কথা একবার শুনো দাদা দাদা দাঁড়াও দাঁড়াও দাদা দাদা দাঁড়াও দাদা আমি জানবো না আইল কল ইউ ব্যাক শকুন্তলা দেবী আসুন উকিল সাহেব কি হলো এত রেগে আছেন যে হ্যাঁ আমি অনেক রেগে আছি কেন কোনো অসুবিধে হয়েছে কি কেউ কিছু করে থাকলে বলুন আমি অসুবিধাটা মিটিয়ে দিচ্ছি সেটা মেটাতেই আমি এখানে এসেছি কি বলছেন আপনার ছেলে রাজকুমার কোথায় ও কোথায় কেন জিজ্ঞাসা করছেন ও কি করেছে ওই অসভ্য রাস্কেল আমার বোনকে ভালোবাসার নাটক করে ওকে না জানিয়ে ওর নোংরা ছবি তুলে রেখে ব্ল্যাকমেইল করেছে সেই লজ্জায় আমার বোন আত্মহত্যা করার চেষ্টা করেছে ভাগ্যিস ওকে আমরা বাঁচিয়ে তুলেছি কিন্তু আপনার ছেলেকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না ওকে আমি মেরেই ফেলবো দেবরাজ একটু ধৈর্য ধরুন তাড়াহুড়ো করবেন না পারবো না শুনুন দেবরাজ আমার কথাটা একটু শুনুন কোথায় গেলি দেবরাজ দাঁড়ান দেবরাজ এই রাজ দেবরাজ এই কি উকিল বাবু এটা কি কোর্ট নাকি এত জোরে চাচাচ্ছেন কেন হ্যাঁ রে এটা কোর্ট আর আমি হলাম তোকে শাস্তি দেবার বিচারক এই দেবরাজ এই কি করছেন আমার ছেলেকে ছেড়ে দিন দেবরাজ আমার ছেলেকে ছাড়ুন বলছি ছাড়ুন I said stop it, Debraj! Rascal! What are you doing? Chalo! Debraj! Our boy! Chalo! 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 Debraj! I said stop it! Stop it! Stop it, Debraj! Stop it! Enough! আমি ওকে জিজ্ঞেস করছি এই এনার বোনের ছবি তুলে তুই ব্ল্যাকমেইল করেছিস না মা আমি এনার বোনকে কোনোদিন চোখেই দেখিনি হেই মিথ্যে কথা বলিস না কমলা সবকিছু আমায় বলে দিয়েছে ও সব কিছু বলে দিয়েছে আমি আর ও একসাথে গেস্ট হাউসে রাত কাটিয়েছিলাম সেটাও বলে দিয়েছে নিশ্চয়ই এই কি বললি তুই দেবরাজ তোকে আমি আমার কথাটা শুনো দেবরাজ দেবরাজ সিকিউরিটি সবাই কি করছিস যাও আরে আরে বলো তাকে সরে যাও ছাড়ো ওকে আরে ছেড়ে দিন স্যার ছেড়ে দিন ওকে ছেড়ে দিন স্যার আমি বলছি ছেড়ে দিন স্যার ছেড়ে দিন স্যার আমার ছেলেকে ছেড়ে দিন ছেড়ে দিন স্যার ওকে ছেড়ে দিন আমার ছেলেকে আরে সরে যাও কেন এভাবে মারছ স্যার ছাড়ুন স্যার ছেড়ে দিন ওকে আরে ছাড়ুন হোল্ড ইট স্যার ছাড়ুন আই সেড স্টপ ইট ছাড়ুন হেই আমার বোনের ব্যাপারে উল্টো পাল্টা বলেছিস তুই তোকে আমি মেরেই ফেলবো হ্যাঁ খারাপ মেয়েদের ব্যাপারে খারাপ কথাই তো মুখ থেকে বেরোবে আপনার বোন কি বিশাল সতী সাবিত্রী নাকি আমার চোখের সামনে ওর কতগুলো ছেলের সাথে রিলেশন ছিল সেটা বলবো রাজ কেন এরকম করলি দাদা আসলে এবছরে সেমিস্টারের এক্সামে সব কটা পেপারে আমি ফেল করেছি তাই খুব অপমানিত বোধ হচ্ছিল আর তারপরে সব সময় বাড়িতে বলতাম যে পড়তে যাচ্ছি আর আমি সব কটা পেপারে ফেল করেছি এটা জানলে তোমরা হয়তো ভীষণ কষ্ট পাবে সেই ভয়ে আমি এরকম করলাম চিন্তা করিস না কমলা পরের সেমিস্টারে তুই সব পেপার একসঙ্গে ক্লিয়ার করে দিবি এখন তুই রিল্যাক্স কর ওকে এইটার জন্য তুই এগুলো করলি বৌদি যার মাথায় পড়াশোনা ঢোকে না তাকে পড়িয়ে কি হবে ভালো কথা বলছি একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও তখন যদি ওর একটু বুদ্ধি খোলে চুপ কর তো কি মেয়ে রে তুই এটার জন্য কেউ এসব করে তোকে দেখে হাসবো না কাঁদবো আমি তো বুঝতেই পারছি না এটা তো কলেজের একটা এক্সাম জীবনের পরীক্ষা না এটাতেই যদি হার মেনে গেলি জীবনে কি করে জিতবি
একটা কথা শুন, হেরে যাওয়াটা ভুল নয়, হার মেনে নেওয়াটাই ভুল। হেরে যাওয়া লোক জীবনে একদিন না একদিন অবশ্যই জিতবে, কিন্তু হার মেনে নেওয়া লোক কখনোই জিততে পারবে না। দিদি গো, কি সুন্দর করে বোঝালে! দেখেছো কমলা মা, এই বাড়ি সকলে তোমাকে কত ভালোবাসে, তাই না? কি কমলা, এবার তো খিদে পেয়েছে, কিছু খাবি তো নাকি? বৌদি, ওর খিদে পেয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের সবার খুব খিদে পেয়েছে। হ্যাঁ বৌদি, খিদে পেয়েছে। তোমরা ড্রেস চেঞ্জ করে নাও, আমি খাবার দিচ্ছি। আরে এক্ষুনি সব রেডি করে আনছি। এই পায়ে কেন লাথি মারলি রে? ভগবান, কি বড় বোকামো করলাম! এত ভালোবাসে দাদারা আমাকে, বৌদি এত ভালো, আমি ওদের সবাইকে হারিয়ে ফেলতাম। কি দেখছি ওখানে? হ্যালো, লক্ষ্মী স্টোর্স? এই কি বলছিস? আরে দিদি, সরি দিদি। আরে লক্ষ্মী দিদি, তুমি এখানে কেন একা দাঁড়িয়ে আছো জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। স্লিপ অফ টাং হয়ে লক্ষ্মী দিদির জায়গায় লক্ষ্মী স্টোর্স বলে ফেলেছি। বলবে মা, বলবে, দুটো ভালো মার দিলে সব বেরোবে। দিদি, তুই এখানে জেগে আছিস কেন? লক্ষ্মী স্টোর্স তো তোর অপছন্দের জায়গা নয়, তোর পছন্দের লোকেরাই তো আছে ওখানে। কি মহা দিদি আছে না, ওনাকে তো তোর পছন্দ। তাহলে এরকম ভাবে তাকাচ্ছিস কেন? আজকাল কিন্তু আমি দেখছি তুই মাঝে মাঝেই দুষ্টুমি করছিস। ওইসব কিছু না, তুই গিয়ে এখন পড়াশোনা কর, যা। তোকে একটা জরুরি কথা বলার ছিল। না মা, দরকার নেই, আমার কিচ্ছু শোনা নেই, তুই যা। ঠিক আছে, রবির ব্যাপারে আমার একটা কথা বলার ছিল, বলবো না। এই দাঁড়া দাঁড়া, কি কি বলছিস? কি না, রবির ব্যাপারে কিছু বলছিলিস? এইবারে ঝুলি থেকে বিড়ালটা ঠিক উকি মেরেছে। এখানে না দিদি, ওখানে, ওখানে একটা বিড়াল ছিল। যাই হোক, ওসব ছাড়, রবির ব্যাপারে কি বলছিলিস? রবি? হ্যাঁ, আমি তো কবির কথা বললাম। কবিরে, আমার বান্ধবী কবিতা, তুই চিনিস তো ওকে, ভুলে গেছিস নাকি? ভুলিনি, ওর কি হলো? ওকে একটা ছেলে রোজ ওর বাড়ি থেকে বাইকে করে এনে কলেজে ছেড়ে দেয়। আবার বিকেলবেলা কলেজ শেষ হলে ওকে বাইকে করে আবার বাড়ি নিয়ে গিয়ে ড্রপ করে দেয় দিদি। আচ্ছা দিদি, তোর কি মনে হয় বলতো, ওদের মধ্যে কি কিছু চলছে? আমার তো মনে হচ্ছে ওরা একে অপরকে খুবই ভালোবাসে। ভালো না বাসলে কেউ কারোর জন্য এতটা চিন্তা করতে যাবে কেন বলতো? কি, আমি যেটা বললাম ঠিক তো? এই ব্যাপারে তুই কি ভাবছিস? আচ্ছা দেখ, না দাঁড়া দাঁড়া, তোকে এই ব্যাপারে এখনই বলতে হবে না, তুই ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখ দিদি। বেনিতা। হ্যাঁ, কি হয়েছে দিদি? তোর ফ্রেন্ড যে আছে না, তোর বান্ধবী, তুই হয়তো ওকে ঠিক করে চিনতে পারছিস না। আমি শিওর যে সে কোনো মতেই ওই ছেলেটাকে ভালোবাসবে না। দিদি, ওই ছেলেটা খুব ভালো বলে ওকে শুধু একটা ভালো বন্ধু ভাবছে, ভাববে আমাদের পরিবার, ওর পরিবারের যে অবস্থা আছে এতে ওর লাভ হওয়াটাই বাকি। না দিদি। বিনিতা, পড়াশোনা করার বয়সে দয়া করে পড়াশোনাটা কর, অন্যের ব্যাপারে ভেবে বেকার মাথায় এরকম ভাবে চাপ নিস না। আমাদের মতন পরিবারের মেয়েদের পড়াশোনাটাই সবকিছু, ওটা ঠিক করে না করলে জীবনে আমাদের উন্নতি করার
আর কোনোই উপায় থাকবে না। তুই এটা বোঝ। হ্যাঁ, দিদি তুই মিথ্যে বলছিস না, কিন্তু সত্যিটা কি সেটা তুই নিজেও জানিস না। তোর মনে রবি আছে আর রবির মনে তুই আছিস। খুব তাড়াতাড়ি সেটা তোরা দুজনেই জানতে পারবি আশা করি। তোদের ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। সব পেপারস যেন আমার কাছে আসে। হ্যাঁ ঠিক আছে, যেন মিস না হয়। আমাকে সব কটা পেপারে সাইন করতে হবে। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ওকে ওকে ম্যাডাম। Very nice, fantastic, superb, it's good. Thank you, ma. আচ্ছা, আজ যে সারা দিন তুই চারদিকে ঘুরে বেড়ালি, তা এখানকার কোনো জায়গা কি তোর পছন্দসই বলে মনে হলো? কি রে, আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশ ভালো জায়গা পেয়েছি। তাই? ওই জায়গাটা যদি আমি পেয়ে যাই তাহলে কনফার্ম আমি এই চেন্নাইতে সেটেল হব। হ্যাঁ ঠিক আছে, তুই শুধু জায়গাটা বল, ওটা নিশ্চয়ই তোর হবে। বলার আর কি আছে মা, আমি তোমাকে ভিজুয়াল দেখাচ্ছি। ও রিয়েলি? মা সে দিস, লক্ষ্মী স্টোর্স? হ্যাঁ মা, লক্ষ্মী স্টোর্স। আমার সোনা মেয়েটা, তুই যে শকুন্তলা দেবীর মেয়ে এটা প্রমাণ করে দিলি। আমি যে জায়গাটা সিলেক্ট করে রেখেছিলাম তুইও ঠিক সেই জায়গাটাই সিলেক্ট করে এলি, আমার মেয়ে বলে কথা। রিয়েলি? দারুণ মা। তাহলে এই দোকানটা আমরা তাড়াতাড়ি হাতে পেয়ে যাব বলো? নিশ্চয়ই। তাও কতদিন? About 2 weeks. মা তুমি পারবে কিনা জিজ্ঞেস করছি না, আমি জানি এটা তুমি নিশ্চয়ই করে দেবে। তুমি এই দোকানটা কেন সিলেক্ট করলে সেটা আমি জানি না, কিন্তু মা আমি যে মলটা বানাতে চাইছি সেটার জন্য এর থেকে সুটেবল প্লেস আর কোথাও হতেই পারে না। বলে দিয়েছিস তো, এবার তুই আর চিন্তা করিস না। মা এক মিনিট, এখন আমার শুধু তোমাকে না, পুরো চেন্নাইটাই খুব ভালো লাগছে। দিদি ওটা আমায় দাও। না ঠিক আছে, তুমি শুধু ওই বক্সটা নামিয়ে দাও, আমি যেতে পারবো। ঠিক আছে। এই এই সাবধানে সাবধানে। শুধু দেখলে কি করে চলবে? আরে বাবা নিচে নেমে এসো। আমাকে একটু বেরোতে দেবে? আই এম সরি লক্ষ্মী।
আছে, এগুলো আমি তুলে রাখবো, তুমি যাও। কোনো ব্যাপার নয়, আমি হেল্প করে দিচ্ছি। লাগবে না এসব, তুমি যাও। যাও না। ও মা, আরে কি হলো তোমার? কিছু না। কি কিছু না? আরে বসো তো। কি করছো তুমি? আমাকে একটু দেখতে দাও তো কি হয়েছে। আরে কোথায় লেগেছে? পায়ে হাত দিচ্ছো। কিছু হয়নি আমার। আরে দাও না, দেখতে দাও। আরে কি করছো? লেগেছে দেখছি, আর আমাকে বলছো কিছু হয়নি? হ্যাঁ। আরে আরে আরে, তোমার বুড়ো আঙুলটা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে তো। কি বলছো, রক্ত বেরোচ্ছে? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তুমি দেখো না। হ্যাঁ। তুমি দেখলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতে পারো, তারপরে হসপিটাল এদিক ওদিক তোমাকে নিয়ে ছুটতে হবে। আমার তো কোনো ব্যথাই করছে না। ব্যথা করছে না? আরে ব্যথা হচ্ছে বুঝতে পারছো না, কত রক্ত বেরোচ্ছে তুমি জানো? রক্ত বেরোচ্ছে? হ্যাঁ। আরে বাবা দেখো না বলছি। কি হলো? দিদি দিদি দিদি, এই তো আসছি। কি হয়েছে রবি? লক্ষীর পাটা কেটে গেছে। এ বাবা! আরে এখানে কেন দেখছো? এখানে আমি সামলে নিয়েছি, তুমি গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসো। আরে কি হা করে দেখছো, যাও নিয়ে এসো। তুমি একদম টেনশন করো না, আমি দেখে নিয়েছি, আমার দাদা ডক্টর, তাই আমিও কিছু জিনিস জানি। ডোন্ট ওয়ারি, তোমাকে একদম সুস্থ করে তুলবো। এই নাও রবি। কি গো, তোমাকে আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বললাম, আর তুমি গিয়ে দোকানের সবাইকে ডেকে এনেছো? আগে সবাই গিয়ে কাস্টমারদেরকে সামলাও, এনাকে আমি সামলে নেব। হ্যাঁ, দিদি দিদি, আরে তুমি আমাকে ফার্স্ট এড বক্সটা তো দিয়ে যাও। সরি। এবার চোখটা বন্ধ করে একটু বিশ্রাম নাও। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক ব্যথা কমে যাবে। এবার তাকাতে পারো। তোমার থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই, আমি শুধু আমার কর্তব্য করেছি। থ্যাঙ্কস। ওরে বাবা, আজ মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে বোধহয়। লক্ষ্মী, এই শাড়িটা দেখো, খুব সুন্দর দেখতে তাই না? হুম, আমি ভাবলাম নেব, কিন্তু দাম খুব বেশি। তাই কত? হ্যাঁ শোনো, কখনো নিজের ক্ষমতার বাইরে গিয়ে কোনো জিনিসের আশা করতে নেই। মনে সেই রকম কোনো আশা থাকলে সেটাকে আগেই মুছে ফেলতে হয়, বুঝতে পারলে? যাও গিয়ে নিজের কাজ করো, সবাই যাও। দাদা বলো। যাই হোক না কেন, আপনি এভাবে বল্লি দিদিকে না বললেই পারতেন, উনি বেচারির মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, না বললেও পারতাম, কিন্তু আজকাল কাউকে বললেও বুঝতে পারে না। আরে তোমরা তো এখানে সবাই কাজ করতে এসেছো, কাজ না করে কি করছো তোমরা? যত সব হাজার কথা বললেও বুঝতে পারে না। তুমি যে ফোন করবে সেটা আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি ফোন করবে সেটা আমি ভাবতেও পারিনি। হাই বেবি। রাজ। ওয়াও,
বেবি? ফ্রিজ থেকে বের করা আইসক্রিমের মতো তোমার গলার হাউসটা একদম চিলড হয়ে আছে। অনেক হয়েছে রাজ, তোমার এই মিষ্টি কথা শুনে আমি আর বোকা হব না। আমি আর আগের মতো নেই, এটা আমার নতুন জীবন। ও তাই নাকি? তাহলে তো একদিক দিয়ে ভালোই হলো। আমাদের দুজনের লাভ স্টোরিটা আবার প্রথম থেকে শুরু করা যাক। হ্যাঁ, কি বলছো? শুধু তাই নয় রাজ, ভালোবাসার নামে ঠকালে ভগবানও ক্ষমা করবেন না। আর তোমার মতো ভালোবাসার নাটক যারা করে তাদের কখনো জীবনে ভালো হয় না, তোমাকেও ভুগতে হবে। আচ্ছা বেবি, এই যে স্ত্রীর অভিশাপ, স্ত্রীর অভিশাপ বলে না, এটাই কি সেটা? বেবি বলছি, তোমার এই অভিশাপের জন্য আমি কঠিন কোনো শাস্তি পাবো না তো আবার? তোমাকে ভরসা করে আমি যে পাপ করেছি তার জন্য আমাকে অনেক বড় শাস্তি পেতে হয়েছে, আর সেই কারণে আমার অনেক, আমাকে ছেড়ে দাও রাজ। তোমার ফোনে আমার যে ফটোগুলো আছে সেগুলো ডিলিট করে দাও। আমার ফোনটা না আমার থেকেও ভীষণ অসভ্য। ওর মধ্যে যে ছবিগুলো আছে না সেগুলো পাসওয়ার্ড ছাড়া কিছুতেই ডিলিট করা যাবে না বেবি। পাসওয়ার্ডটা কি রয়েছে জানো? লাগবে না রাজ। কিন্তু আমার তো লাগবে বেবি। তুমি একটা কাজ করো, বাড়িতে কাউকে কিছু না জানিয়ে আমার সাথে এসে দেখা করে যাও। ওই ছবিগুলো না একা একাই ডিলিট হয়ে যাবে। কখন আসছো তুমি? আমি পারবো না রাজ, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার উপরে একটু দয়া করো প্লিজ। তুমি কথা শুনবে না তাহলে? আমি তাহলে একটা কাজ করি, তোমার যে ছবিগুলো রয়েছে না সেগুলো ইন্টারনেটে এক এক করে দিয়ে দি। ওকে বেবি। লাইক আর শেয়ারে ভরে যাবে ছবিগুলো, কি বলো তুমি? করুণা রাজ, আমার পরিবারের সম্মান চলে যাবে। কমলা, আমারও তো তোমার পরিবারের সম্মানের কথা মাথায় রয়েছে। আর তুমিও যদি সম্মান বাঁচাতে চাও তাহলে তুমি কালকে একা আমার গেস্ট হাউসে লুকিয়ে লুকিয়ে চলে এসো। ওকে ওকে, বাই বাই বাই। হ্যালো রাজ, হ্যালো রাজ, কেন তুমি আমাকে এরকম টর্চার করছো? কেন আমার জীবনটাকে শেষ করছো? এ বাবা, এবার আমি কি করবো? ভগবান। ওর কাছে আর কোনো উপায় নেই, এবার ওকে আসতেই হবে। পরীক্ষায় ফেল করার জন্য আত্মহত্যা করার চেষ্টা করিসনি, সেটা বুঝতে পেরেছি। আসল কারণটা যে কি সেটা খুলে বল কমলা। তুই আমায় বৌদি ভাবিস কি কি ভাবিস আমি জানি না, কিন্তু আমি তোকে এখনো নিজের মেয়ে ভাবি। আর মেয়ের যদি কিছু হয় কষ্টটা তাহলে শুধু জন্মদাত্রী মায়ের হয় না, যে বড় করেছে সেই মায়েরও হয়। সত্যি কথা বল বৌদি, রাজকুমার নামের একজন হয়ে গেছে, আর তুই আমাকে কিচ্ছু বলিসনি। তখন আমি ভালোবাসায় অন্ধ ছিলাম বৌদি, তখন আমি তোমাকে খারাপ ভাবতাম, আর আজকে ভালো মানুষ।
আমার বোধ বুদ্ধি মন সবকিছু লোপ পেয়েছিল বৌদি, আমাকে ক্ষমা করে দাও বৌদি। কাঁদিস না, আর তুই কাঁদিস না। সমস্যা হলে আমরা যদি কাঁদি তাহলে সমস্যা আমাদের দেখে খুশি হবে, কিন্তু আমরা যদি সমস্যার মোকাবিলা করি সমস্যা ভয় পেয়ে পালিয়ে যাবে। চিন্তা করিস না তুই, ওকে আমরা আজ দেখে নেব, চল আমার সঙ্গে। বৌদি তুমি তাড়াহুড়ো করো না বৌদি, ওর রাজনৈতিক ক্ষমতা আর চেনা জানা অনেক ওপর অব্দি আছে। যাই থাক না কেন কমলা, একটা ভালো পরিবারের মেয়ের জীবন নষ্ট করে দেবে ভেবেছে, এবার ওর কি অবস্থা করি তুই দেখ। চল এক্ষুনি আমার সঙ্গে। চলো নামো। এখানে কেন নিয়ে এলে আমায়? ব্যাংকের কাজ মিটিয়ে আমাকে দোকানে ছেড়ে আসবে তো? ওখানে আমার কত কাজ আছে জানো? দোকানে অনেক কাজ আছে সেটা আমি জানি, কিন্তু তোমার আছে কি? কি ও ভালো জোক মালে না? আমি সত্যি বলেছি, কিন্তু জানি না কেন তোমার জোক মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমার দাদু কি মহান সাধু ছিলেন? তুমি যে দেখি সবকিছুতে এত রেগে যাও। তো কি অকারণে আমাকে এখানে নিয়ে আসলে? আর এখন হাসছো, রাগ হবে না? এখানে তোমাকে অকারণে আনিনি আমি, কোনো কারণ আছে বলেই তোমাকে আজকে আমি এখানে নিয়ে এসেছি। কি বলছো? আসলে আমার একটা ক্রিকেট ব্যাট কেনার আছে, সেটা আমি তোমার হাত দিয়ে কিনতে চাই। আমার হাত দিয়ে কিনবে? আরে হ্যাঁ গো, ওই ব্যাটটা দিয়েই আমি ম্যাচ খেলবো বলে ভেবে রেখেছি। উফ, তোমার এই সব টর্চার সহ্য করা। হ্যালো, কুল 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 ক্যান্ডি ফ্লস, এই দাঁড়াও একটু। আমি তোমাকে সত্যি কথাই বলছি, আজ পর্যন্ত সব ব্যাট আমি নিজেই সিলেক্ট করে কিনেছি, কিন্তু আজ পর্যন্ত আমি রঞ্জি ট্রফিতে চান্স পর্যন্ত পাইনি। হয়তো আমার রাশিটাই খারাপ, তাই এবার আমি তোমার হাত দিয়ে ব্যাট কিনবো বলে ভেবেছি। ম্যাডামের হাত দিয়ে কিনলে কাজ হয় কিনা একবার চেষ্টা করে দেখা যাক। হুম ঠিক আছে চলো। তুমি কি গো, একবারে রাজি হয়ে গেলে? আমি তো ভাবলাম যে তুমি না বলে দেবে হয়তো। তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাতে আমি কোনো নেগেটিভ কথা কেন বলবো? এই সেন্টিমেন্টগুলো চলবে কি না জানি না, কিন্তু ভালো মন দিয়ে যাই করো না কেন সেটা নিশ্চয়ই পূরণ হবে, সেটা আমার বিশ্বাস। অ্যাকচুয়ালি আমারই তোমাকে থ্যাঙ্কস বলা উচিত, কিন্তু আমি সেটা বলবো না। বলবে, চলো। তুমি গিয়ে একটু স্পোর্টস শপে ওয়েট করো, আমি এক্ষুনি বাইকটাকে পার্ক করে চলে আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ ওকে ওকে। লোভার কথা কার? ভাই এই সেদিন আমার হাত ভাঙলো না, ওই মেয়েটাই যাচ্ছে। ওই যে যাচ্ছে, শোন আজ কিন্তু ওকে ছাড়া যাবে না, চলে আয়। আয় আয় আয়। One second, please.
আসলে সেদিন আপনাকে ভুল বুঝে মেরেছিলাম। আপনি যাওয়ার পরে জানতে পারলাম যে আপনার তখন কোনো দোষই ছিল না, ভুলটা আমারই ছিল। সরি, এক্সট্রিমলি সরি। হ্যালো, চল এবার। দু সপ্তাহ তোমাদের সময় আছে, তার মধ্যে তোমরা কি করবে কেন করবে আমি জানি না, কিন্তু লক্ষ্মী স্টোর্স যেন আমার হাতে চলে আসে, সেটা আমি আমার মেয়েকে গিফট হিসেবে দেব। না করতে পারলে তোমরা কেউ বেঁচে থাকবে না। যাও যাও, গিয়ে কাজ করো। কি পৃথিবী, যা গিয়ে শিগগিরই কাজটা শুরু কর। যা। ওকে ম্যাডাম। শকুন্তলা দেবীর সঙ্গে দেখা করব। গেটটা খুলে দাও। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেট খোলা যাবে না। উকিল দেবরাজের স্ত্রী মহালক্ষ্মী এসেছে বলো। ও আচ্ছা, এক মিনিট ম্যাডাম। স্যার। ম্যাডাম, সিকিউরিটি আপনার সাথে কথা বলতে চায়। বল। ম্যাডাম, লয়ার দেবরাজের স্ত্রী আপনার সঙ্গে দেখা করবেন বলে এসেছেন। আচ্ছা তাই। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, ওনাকে ভিতরে পাঠাও। ঠিক আছে ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারেন। সিকিউরিটি গেটটা খুলে দাও।